সুখের তারা
सुखेर पहाड़ बुके ठेले ऐसे छी अमरा कतो जानी ना आज एक कपाले सोइबे की सुख एतो बीर जन्न देखा सुनार करलो जे बाप आयोजन छेले बोले ए सब किछुर नहीं एखोनी प्रयोजन कॉलेजे ते पड़ार समय धोनी लोकेर एक मेये ভালোবেসে কোটে বসে করেছে আমায় বিয়ে এবার থেকে তাকে নিয়ে কলকাতাতেই থাকিব তোমাদের সব খবর খবর প্রতি মাসে রাখিব পিতা মাতা অবাক হয়ে তাকায় ছেলের মুখ পালে আঘাত হানিলে তুমিও শেষে আঘাত হানিলে তুমিও শেষে এমন কি যে হলো ভুলের দোষে এমন কি যে হলো ভুলের দোষে আঘাত হানিলে তখন ধীরে ধীরে সান্ত্বনা দেয় মাকে তার গ্রামের বাড়ি আসতে বলায় বোঝে কর মুখটা ভার কয়েকটি মাস পরে সে তাই তোমাদের নিয়ে যাব মা বাবাকে সেবা করার আমরা তো সুযোগ পাব খোদার দ্বারে দু হাত তুলে শকর জানাই জানলি ভালো মন্দের সকল খবর রাখেন খোদা আপনি প্রথম দু মাস টাকা এলো পরের মাসে এলো না চিঠি লিখে খবর খবর আর তো কিছুই নিল না মায়েরই মন বোঝ মানে না কত কিসে ভাব থাকে স্বামীকে কয় একটি বারই এসো গো তাদের দেখে তোমার শরীর খারাপ কত খবর কিছু রাখো কি তোমার শরীর খারাপ কত খবর কিছু রাখো কি ফেরার সময় কিলে এলো তোমার জন্য গাওয়া জি সারা জীবন খেটে শুধু গেলে সারা জীবন খেটে শুধু গেলে বিনিময় কি যে তুমি পেলে যে তুমি পেলে সারা জীবন খেটে তুমি গেলে সারা জীবন খেটে তুমি গেলে বিনিময় কি যে তুমি পেলে বিনিময় কি যে তুমি পেলে কথা মতোই পিতা যার গায়ে সেবার হলো কলকাতাতে ছেলের বাসায় কষ্টে অতি পৌঁছালো দরজাতে টোকা দিয়ে ওই দাঁড়িয়েছিল দোরগোড়ায় দরজা খুলে সুন্দরী এক সম্মুখে তখন দাঁড়ায় হুট করে যে দরজা ঠেল সাহস তো কম নয় দেখি ফিরবে সাহেব রাত্রি নটায় এটুকু বলে রাখি
ছিল এইভাবে ভাবছে পিতা আমায় দেখে ছেলে তো অবাক হবে একটু পরে ট্যাক্সি চড়ে এলেন যিনি ফিরিয়া ড্রাইভারটি শক্ত করে রয়েছে হাত ধরিয়া যে ছেলেরই ভরসা করে বলর মনে জোর ছিল নেশার ঘরে তারেরই ঘর নিঃশব্দে ভেঙে দিল অনেক পরে সেই রূপসী সম্মুখে হাজির হল রুটির সাথে তরকারি আর পানির এক গেলাস দিল ইশারাতে বলল সুতে খাওয়ার পরে বারান্দায় ঘুম থেকে ওসে উঠে যেন ঠিক বেলাই ছয় ছটায় সকাল হতে সুন্দরীটি ফর্দ এক হাতে নিয়ে বাজারেতে পাঠিয়ে দিল গোটা তিলেক ব্যাগ দিয়ে পয়সা মেরো না বাজার শেষে পয়সা মেরো না বাজার শেষে তবে পস্তাবে কপাল দোষে তবে পস্তাবে কপাল দোষে পয়সা মেরো না বাজার শেষে পয়সা মেরো না বাজার শেষে তবে পস্তাবে কপাল দোষে পস্তাবে কপাল দোষে বলে নারী সত্যি আমার নসিব জোর নইলে আমি পাব কেন ভোলা ভালা এই চাকর বাজার করা কয়লা ভাঙা কল থেকে সব জল তোলা সারা দিনের ফল পর মাস খাবে শুধু দুই বেলা বাবাকে তার দেখলো ছেলে বাথরুমে ঢোকার পথে বলতে কিছু পারলো না সে বউকে এসব লজ্জাতে ভাবলো পিতা সময় হলে ছেলে আমার ডাকিবে কেমন আছি মাও কেমন এসব খবর রাখিবে দুটো দিন কেটে গেল আর সুযোগ না পেয়ে ছেলের তরে গাড়ির পাশে রইল পিতা পথ চেয়ে আঁকিয়ে গাড়ি তাড়াতাড়ি যায় সে ছেলে ডিউটিতে ঝাঁটা দিয়ে বৌমা বলে ঘরগুলিকে ঝাঁট দিতে শ্বশুর বলে ভুলেও আমায় ভেব না কাজের লোক চিনতে তুমি ভুল করেছো নষ্ট হয়ে গেছে চোখ চাকরকে ওই বলবে চাকর পাপে বুঝি সম্মানে চাকরকে ওই বললে চাকর লাগে বুঝি সম্মানে তবে কেন এই বয়সে মরতে এলে এখানে পেটের জ্বালা তে এখন এসে পেটের জ্বালা তে এখান এসে বড় বড় কথা শোনো শেষে বড় বড় কথা শোনো শেষে বেটের জালাতে এখান এসে বেটের জালাতে এখান এসে বড় বড় কথা শোনো শেষে বড় কথা শোনো শেষে
অশ্রু এবার ঝড় ঝরিয়ে গড়িয়ে পড়ে দুই গালে, গ্রামে আবার ফিরল পিতা কাউকে কিছু না বলে। আজকে বাড়ি তাড়াতাড়ি ছেলেটি ফিরে এলো, বউকে ডেকে বলতে থাকে আমার বড় ভুল হলো। বাড়িতে যে লোকটি আছে তাও না ডেকে তাহাকে, ভুলের জন্য ক্ষমা চেয়ে চিনতে হবে আমাকে। বউ যে বলে ছোট লোকের আশকারা খুব দিতে নাই, কাউকে না বলে কিছু হয়েছে আপদ বিদায়। পিতা যখন গ্রামের বাড়ি নীরবে হাজির হলো, দুঃখিনী মা চোখের পানি আঁচলে মুছতে ছিল। ছেলের কথা বউয়ের কথাই জানতে যখন চাহিল, নত মুখে বলল পিতা সকলে আছে ভালো। ছেলের স্নেহে অন্ধ হয়ে কাঁদতে ছিল যে মাতা, দেখতে পেল আড়ালেতে করছে রোদন তার পিতা। মা যে বলে হয়েছে কি আমায় খুলে বলো না, মা যে বলে হয়েছে কি আমায় খুলে বলো না। এসেই তুমি কাঁদছো দেখি খবর কি তার ভাবনা, আমার বাছার কি যে কি হলো, আমার বাছার কি যে কি হলো। তুমি বলো গো খুলে তা বলো, তুমি খুলে বলো গো বলো, আমার বাছার কি যে কি হলো, আমার বাছার কি যে কি হলো। তুমি বলো গো খুলে তা বলো, তুমি বলো গো খুলে তা বলো। গর্ভে যারে ধরলে তারে সে তো তোমার কুসন্তান, চাকর বলে ওরা আমায় করেছে খুব অসম্মান। যতক্ষণে গতর আছে ভিক্ষা কারণীয় না, রাজের জোগাড় দিতে আবার বাধা আমায় দিও না। এমনি করে আর কতদিন থাকিবে উপোস করে, কাল সকালে জাগিয়ে দিও আমাকে দয়া করে। অসুস্থ সেই শরীর নিয়ে কাজে আবার বের হলো, বাঙালি এক বাবুর কাছে আবার নতুন কাজ পেল। বেলা বাড়ার সাথে সাথে বাড়িলো তার জ্বর গায়ে, দাঁড়িয়ে থাকার শক্তি কোনো ছিল না যে তার পায়ে। তলার ইশারা হতে যখন সে পড়ে গেল, সঙ্গী সাথী ছিল যারা তখনই দেখা পেল। রক্তে মাখা মাখি দেহ যখনই ওই লাল লাল, ধরা ধরি করে সবাই নিয়ে গেল হাসপাতাল। তখনই ওই উড়ে গেছে তারি খাঁচার প্রাণ পাখি, ততক্ষণে মায়ারি ওই জাল ছিল করে সাজিল ফাঁকি। কাঙ্গাল হয়েছে যাকে ভালোবেসে, কাঙ্গাল হয়েছে যাকে ভালোবেসে, পথে নামালো সেই অবশেষে, পথে নামালো সেই অবশেষে। কাঙ্গাল হয়েছে যাকে ভালোবেসে, কাঙ্গাল হয়েছে যাকে ভালোবেসে, পথে নামালো সেই অবশেষে, পথে নামালো সেই অবশেষে।
স্বামীর প্রতি খাতে বোধ ছিল অধীর অপেক্ষায়, কাফন ঢাকা লাশটি তখন পৌঁছে গেল দোরগোড়ায়। স্বজন হারা বিধবা আজ সইতে আঘাত পারল না, লাশের কাফন জড়িয়ে ধরে আর কিছুতেই ছাড়ল না। কলকাতার বাবুটা সেই কান্না তাহার শুনিয়া ক্ষতিপূরণ বাবদ দিল 2 লাখ টাকা গুলিয়া। হাই কি খোদার নীলা খেলা, বোঝায় বড় বিষম দায়, আপন যখন পর হয়ে যায় পর যে তখন আপন হয়। কয়েকদিনে পূর্বও ছেলে এলো মায়ে দেখিতে, মায়া কান্না কাঁদলো কত মায়েরই সাথে সাথে। বউটি বলে আসুন চলে দিল তোমা কলকাতায়, গ্রামের বাড়ি থাকতে আমার আর কি বলুন শোভা পায়। সরল বিদ্যা সীতা মাতা সন্দেহ আর না করে তাদের সাথে চলে গেল কলকাতার শহরে। 2 লাখ টাকা হাতিয়ে নেবার লোভ জেগেছে মনেতে, 2 লাখ টাকা হাতিয়ে নেবার লোভ জেগেছে মনেতে, তাই তো বধু ঢালছে মধু শাশুড়ির ওইখানেতে। কেমন লাগছে এই শহরে এসে, কেমন লাগছে এই শহরে এসে, আমায় বলুন মা গো হেসে হেসে, আমায় বলুন মা গো হেসে হেসে, কেমন লাগছে এই শহরে এসে, কেমন লাগছে এ শহরে এসে, আমায় বলুন মা গো হেসে হেসে, আমায় বলুন মা গো হেসে হেসে। ঘর মানে আপনারই স্বাধীন ভাবে থাকিবেন, কিন্তু একটা কথা ছিল মন দিয়ে তা শুনিবেন। সস্তাতে এক ফ্ল্যাট পেয়েছি আমরা সেটা কিনতে চাই, 2 লাখ টাকার খুব প্রয়োজন ধীরে যদি দিতেন তাই। চা সাহসে রাজি হলো 7-5 আর না ভেবে, আমার যা সব তোমাদের ধার কেন দিতে হবে। চতুর নারী তাড়াতাড়ি শাশুড়িকে বশ করে, স্বামীর বলে মুখ খুলে না থাকবে তুমি চুপ করে। প্রথম কদিন যত্ন খাতির ত্রুটি কিছুই হলো না, 3-7-এর ব্যবধানে বদলে গেল ঘটনা। কাজের ঝিকে চুপি সাড়ে দিল সে বিদায় করে, সংসারেরই সব দায়িত্ব চাপালো মায়ের ঘাড়ে। কাপড় কাঁচা বাসন মাজা হেসেরে ওই কাজ যত, বাজার করা রেশন ধরা খুঁটি নাটি আর কত। ছেলের ডেকে মাঝে বলে এই ছিল কি তোর মনে, ছেলের ডেকে মাঝে বলে এই ছিল কি তোর মনে, বাড়ির ঝিকে সরিয়ে দিলি আমায় ডেকে এনে। তোরে বোঝে হয়েছে সহজাদি, তোরে বোঝে হয়েছে সহজাদি, আমি তবে কি তোর কেনাবাদি, আমি তবে কি তোর কেনাবাদি, তোর বুঝে হয়েছে সহজাদি, তোর বুঝে হয়েছে সহজাদি, আমি তবে কি তোর কেনাবাদি, তবে কি তোর কেনাবাদি। Thank you.
আমার খাওয়া পরার চিন্তা মিছেরি তুই করিস নে, আমার দেওয়া 2 লাখ টাকা দে এখুনি ফিরিয়ে দে, পাও বলে রোজ খেটে মিটে আমার ভালো লাগে না, টাকার জন্য গাল মন্দ দিচ্ছে খোঁটা তোমার মা, এরপরে আর একই সাথে থাকতে আমি চাই না আর, ছেলে বলে না যে তোমার জঘন্য খুব ব্যবহার, ওসব কথা শোনার আগে আল্লাহ আমায় তুলে না, এর হয়েছে মায়ের আশা এবার আমায় মুক্তি দাও, কাল সকালে যাব চলে দু চোখ যে থাকায় চলে, আর কোনদিন ডাকিস না রে আমাকে তুই মা বলে, শয়তানি বো ফন্দি আটে এটাই সুযোগ তাড়াবার, কাল সকালে আর বাচা ধন পথ পাবে না পালাবার, গভীর রাত্রে আর ছটাকে ছুটিয়ে দিল পুটলিতে, কোনো মতে একটি বারই খুঁজে দেখো তোমার মায়ের পুটলিতে, পুটলি খুলে দেখলো ছেলে হার ছাড়া টিকলো কানো, ছি ছি মা ওই মনটা তোমার এত টানিজ জঘন্য, আমার খেয়ে আমার পরে করলে আমার ঘর চুরি, মরার আগে উচিত ছিল গলাতে দিয়ে দড়ি, বউটি তখন মায়ের গলা ধাক্কা দিয়ে সজোরে, মা দুঃখিনীর কপাল ফেটে সামানে রক্ত পড়ে, মিনিট 20 হয়ে গেল তবুও মা নড়ছে না, মিনিট 20 হয়ে গেল তবুও মা নড়ছে না, হাতটি রাখে নাক মুখে দম তো মোটেই পড়ছে না, এমন কি যে করবি তোরা শেষে, এখন কি যে করবি তোরা শেষে, ভেবে অস্থির হলো অবশেষে, ভেবে অস্থির হলো ভেবে শেষে, এখন কি যে করবি তোরা শেষে, এখন কি যে করবি তোরা শেষে, ভেবে অস্থির হলো অবশেষে। যায় নতুন উপায় ভাবতে থাকে ছেলে বউ, জেলের ঘানে টানতে হবে দেখে যদি ফেলে কেউ, কি করা যায় নতুন উপায় ভাবতে থাকে ছেলে বউ, জেলের ঘানে টানতে হবে দেখে যদি ফেলে কেউ, লাশটিকে তাই তাড়াতাড়ি রান্নাঘরে যায় নিয়ে, সিলিং ফ্যানে ঝুলিয়ে দিল মার গলাতে ফাঁস দিয়ে, আল্লাহ যদি প্রকাশ করায় গোপন করার সাধনা, পাশের কাজের মাড়ির মেয়ে জালিতে পারল সেথায়, টেলিফোনে চুপি চুপি থানাতে ফোন করিল, থানার ওসি হাতে নাতে আসামিদের ধরিল, খুনের দায়ে আতাউর তাই সবার বলে, কবি আতাউর তাই সবার বলে, তোমরা হইও না এমন ছেলে, তোমরা হইও না এমন
ছেলে।